trying to resist myself, but chutei keno pachhi na korte. পরে ফোন করছি একটু রাখ, পরে দু মিনিট পরে রাখবি। হ্যাঁ
আমরা চিনি? চিনতাম না। এসব কি পিউ? তোর বাড়ি তোর জয়ের এগুলো কে রাখবে? যখন জানিস আমি ঠিক নেই, পারবি আমি হেল্প করতে? ফিজিক্যালি তো একদম ফিট আছিস তুই, আর কি হতে পারে তো? মেন্টালি হ্যালো হ্যালো আম আই স্পিকিং টু ডক্টর স্বরূপা? ইউ আর স্পিকিং? ম্যাম আমি আরিফ, আপনার পুরনো পেশেন্ট। ও হ্যাঁ বলুন, হাউ আর ইউ নাও? হ্যাঁ ম্যাম আমি ভালোই আছি। ফোন করেছি আমার পুরনো একটা বন্ধুর জন্য, একটা আর্জেন্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ আমি থার্সডে ফ্রাইডে ক্লিনিকে অ্যাভেলেবল আছি, আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি থার্সডে আসছি। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ইয়া শিওর। ডক্টর যা রিপোর্ট সব নিয়েছি। আপনারা তো নার্সারি বন্ধু, তো আপনারা আপনার সাথেই হয়েছেন। হি ওয়াজ এ নাইস গার্ল, তো আপনারা লাইফের সাথে অনেকটাই জড়িয়ে গেছেন, তো লাইফের ডার্ক পার্টগুলো তো আপনাদের হেল্প করেছে। থ্যাংক ইউ সো মাচ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। চো অনেকদিন পর জুস খেতে খেতে মন খুলে গল্প করবো, বুঝলি? কি করছিস পিউ? পিউ খা, এটা খা। আরে আবার তো সেই পুরোনো দিনের দিদার অভ্যেস। আমি বিশ্বে তো একটা অভ্যেসই হতো। ঠিক আছে দাঁড়া, তাহলে বল হাউ ইজ ইয়োর কলেজ লাইফ? যেমন চলার তেমনই চলছে। হাউ ইজ ইয়োর লাইফ পিউ? উই লিড আ চয়েসড লাইফ এন্ড আই কেয়ার ফর নন। উই জাস্ট ডোন্ট লিড আ লাইফ পিউ, উই লিড আ হোল লাইফ। উই লিড আ লাইফ অ্যামিডস্ট সো মেনি লাইফ, ইয়েট আরন্ট ইউ সো ডেড ইনসাইড? দাঁড়া তোকে আমি একটা জিনিস দেখাই।
মনে পড়ে এই ছোটবেলার ছবিটা? এবার তুই শুধু নিজের লাইফটাকে ব্যাক টু ট্র্যাক আনতে পারবি। সেই নার্সারি ডেজের মতো সেই আমাদের পুরনো পিউকে আমরা ফেরত চাই। আর টু বি অনেস্ট, এতদিন কলকাতায় আছি, এতটা কোনোদিন দেখিনি। এক্স্যাক্টলি সেম জিনিস। আজকে অনেকদিন পরে
ঘুরে বেশ ভালো লাগলো, বেশ ভালো লাগলো। সবাই আছি তোর পাশে, জাস্ট তোর ঠিক হওয়ার অপেক্ষা। We just want you to get back to the previous view, the original view. Yeah, whom we had with us. Get well soon. Yeah, please. দৌড়াচ্ছে